আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। রিমালের প্রভাব কাটতেই রাজ্যে লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত দফার জন্য প্রচার জমে উঠেছে। সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, জনসভা ও রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের এরাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিনি বারাসাতে এবং বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। সন্ধ্যায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বসতবাড়ি পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো করার কথা। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বিকেলে বিরাটি এবং পার্ক সার্কাসে দুটি রোড শোয়ে যোগ দেবেন। সন্ধ্যাবেলা বেহালা চৌরাস্তাতেও তার একটি জনসভা করার কথা। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রহরায় জনসভায় ভাষণ দেবেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আজ উত্তর চব্বিশ পরগনায় পাঁচটি জনসভা করবেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের স্ট্রংরুমের ভেতরে প্রবেশ করে ইভিএম পাল্টানোর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। প্রকৃত ঘটনা ঠিক কি ঘটেছিল রিপোর্টে তার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বিজেপি প্রার্থী সৌমিত্র খা গতকাল প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতায় বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুমে প্রবেশ করে ইভিএম পাল্টানোর চেষ্টা করেছিলেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। এদিকে বিজেপি বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ইভিএম বদলের অভিযোগ করেছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভা সাংসদ সুমিত ভট্টাচার্য বলেছেন, বিষ্ণুপুরে গতকাল বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও বিষ্ণুপুর থানার আইসি স্ট্রংরুমে প্রবেশের চেষ্টা করেন, তবে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ ও আপত্তি জানানোর কারণে তারা সেই কাজ করতে পারেননি। আগামী শনিবার পয়লা জুন শেষ দফার ভোটে কোন রকম গণ্ডগোলের সম্ভাবনা দেখা দিলে তা চটজলদি সমাধানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে যে কোনো ধরনের অশান্তির সম্ভাবনা দেখা দিলে তা এড়াতে 10 মিনিটের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি দুই বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনের এক বৈঠকে সপ্তম দফার ভোটের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এতে স্থির হয়েছে, 30 মে সকাল থেকে পয়লা জুন শনিবার ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা তার সম্ভাবনা দেখা দিলে কড়া হাতে তার মোকাবেলা করা হবে। এদিকে ষষ্ঠ দফার ভোটে কয়েকটি গোলমালের কথা মাথায় রেখে শেষ পর্বের ভোট শান্তিপূর্ণ করতে এবার প্রায় 2000 কুইক রেসপন্স টিম মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যের 9টি আসনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সিপিআইএম নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এ ব্যাপারে দলের দুই প্রার্থী সহ 4 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আনিস আফতাবের সঙ্গে দেখা করেন। পরে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সমীক লাহিড়ী সাংবাদিকদের বলেন, ষষ্ঠ দফা নির্বাচনে যে যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কারণেই গোলমাল হয়েছে। অষ্টাদশ লোকসভা ভোটের গণনার প্রস্তুতি নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন দপ্তর সহ জেলা নির্বাচনের আধিকারিকরা। ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধের জেরে খণ্ডঘোষের উখরিদের শেরপাড়ায় গতরাতে মারধরের ঘটনায় জখম হন 5 জন। রাতে তাদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পাটনায় ব্যাংক প্রতারণা মামলায় ইডি আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। রাজারহাট, সেক্টর 5, মহিষবাথান সহ বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি চলেছে বলে ইডি সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে ব্যাংক প্রতারণায় অভিযুক্ত দুই ব্যবসায়িক বাড়ি ও অফিসও। ঘূর্ণিঝড় রেমাল এখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি অবস্থান করছে বাংলাদেশের ওপর। আজ সকাল 8:30 নাগাদ এই নিম্নচাপ বাংলাদেশের শ্রীমঙ্গলের 50 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম, মেঘালয়ের চেরাপুঞ্জির 70 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমোরার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে অবশ্য আজ বৃষ্টির পূর্বাভাস নেই, তবে সমুদ্রে উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও উত্তর বঙ্গোপসাগরে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণবঙ্গে পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল হাওড়ার লিলুয়া থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রসেনজিৎ ভট্ট নামে এক যুবকের মৃত্যু হয়। এই নিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন 5 জন।
রিমালের প্রভাবে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা এখনও বিদ্যুৎবিহীন। গতকাল বিকেলের পর সেখানে পরিস্থিতির উন্নতি হলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। এর প্রতিবাদে তারা আজ হাসনাবাদ লেবুখারী রোডের কাটাখালি সেতুর ওপর বিক্ষোভ দেখান। ঘণ্টা দেড়েক এই বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সাবগরের বিভিন্ন এলাকাও বিদ্যুৎবিহীন। তবে রিমালের খাকায় বিপর্যস্ত কাকদ্বীপের ভেসেল পরিষেবা আজ সকালে আবার শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।